টি-টোয়েন্টি বিশ্বকাপের আট আসরে আপসেট সংখ্যা কম দেখেনি ক্রিকেট বিশ্ব, কখনো জিম্বাবুয়ে, কখনো নেদারল্যান্ডস, কখনো আয়ারল্যান্ড কিংবা হংকং। তবে পঞ্চাশা মুখে পা কাটা যেন ইংল্যান্ডের জন্য নিয়মিত ঘটনা। ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে দুইবার, আয়ারল্যান্ডের কাছে একবার। শর্টার ফরম্যাটের মেগা আসরেও নেদারল্যান্ডসের কাছে দুইবার, আয়ারল্যান্ডের কাছে একবার আপসেটের শিকার তারা। টি টোয়েন্টি বিশ্বকাপের আপসেটের গল্পটা বাংলাদেশের হাত ধরেই শুরু। প্রথম আসরে নিজেদের প্রথম ম্যাচেই আশরাফুল আফতাবদের নৈপুণ্যে গেইল ব্রাভোদের ৬ উইকেটে হারায় বাংলাদেশ। নাথান ব্রাকেনের বলে ব্যান্ডন টেইলরের পায়ে লেগে চার, আর এতেই জিম্বাবুয়ের ইতিহাস। সেই আসরেই মাইটি ওজিদের মাটিতে নামিয়ে আনে জিম্বাবুয়ে। পন্টিংয়ের দল হারে ৫ উইকেটে। টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরটাই শুরু হয়েছিল ডাচদের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের বোকামি দিয়ে। ভুলের মাসুল হিসেবে রান আউট মিস, যে ম্যাচটা ক্রিকেটেরই সবচাইতে বড় আপসেটগুলোর মধ্যে অন্যতম। লর্ডসে হোস্টরা হেরেছে ৪ উইকেটে। সে আসরে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের কাছে ৬ উইকেটে হারায়। দ্বিতীয় রাউন্ড আর খেলা হয়নি আশরাফুলের দলের। ঘরের মাঠে ২০১৪তে আবারও আপসেটের শিকার বাংলাদেশ। হোস্টদের ৮৫ রানে ৩ উইকেট থেকে ১০৮ রানে অল আউট, যেটা হংকং ২ বল আর ২ উইকেট হাতে রেখে টপকায়। প্রতিদিন বিকাশে ৩৫০০ টাকা অ্যাড মানি করলেই ১০০ টাকা ফুড প্যান্ডা ভাউচার। বিশ্বকাপের ফুর্তিতে ফুড প্যান্ডা ভাউচার অ্যাড মানিতে। আবারও ব্রড, আবারও ডাচদের ইংলিশ বধ। ১৪ সে আসরে চট্টগ্রামে ডাচদের ১৩৩ রানের জবাবে ৮৮ রানে অল আউট ব্রডের দল। ২০১৬তে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, অথচ গ্রুপ পর্বে আফগানদের দেওয়া ১২৪ রানের টার্গেট রাসেল ভ্রাভোরা টপকাতে পারেনি, হেরেছিল ৬ রানে। ২০২১ সালের বিশ্বকাপের প্রথম দিনটাও শুরু হয়েছিল আপসেট দিয়ে। সাকিব রিয়াদ মুশফিকরা সেদিন স্কটিশদের কাছে হেরেছিল ৬ রানে। শুরুর দিনটা বোধ হয় আপসেটের জন্যই লেখা। ২০২২ ব্যতিক্রম হয়নি, নামিবিয়ার দেওয়া ১৬৪ রানের টার্গেট মোকাবেলা করতে গিয়ে ১০৮ রানে থামে এশিয়ার চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপ যেন আপসেটের জন্যই। ডু অর ডাই ম্যাচে ক্যারিবিয়ানদের ৯ উইকেটে হারিয়ে শেষ ১২ নিশ্চিত করে আইরিশরা। এক ম্যাচ পর আবারও আইরিশদের আরেকটা আপসেটের গল্প। টি টোয়েন্টির সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করার পর এবার ওয়ান ডের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো, আন্ডারডগ থেকে জায়ান্ট কিলার। শাহরিয়া শাওন, অলরাউন্ডার।